ঝিনাইদহের মহেশপুরে বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে জসীম মন্ডল নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন বিজিবির আটান্ন ব্যাটালিয়নের পরিচালক জানান গেল তিনটার দিকে জসীম ভারতে গরু আনতে হাজরাখাল এলাকায় প্রবেশ করেন এ সময় বিএসএফ এর নদিয়ার হাজরাখাল ক্যাম্পের একটি টহল দলের সামনে পড়েন এ সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করেন গুরুতর আহত অবস্থায় ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তার লাশ ভারতের হাসখালি থানায় রয়েছে এদিকে কুড়িগ্রামের রৌমারিতে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন